না মিরাজ, আপনি খেয়াল করবেন যে শুধু আজকে যে করছে তা না, বিগত দিনগুলোতেও করছে। তো আমার কাছে মনে হয় যে এটা আসলে টিমের জন্য ভালো যে ওই একটা সময় নেমে এবং এরম সিচুয়েশনে এরম একটা ইনিংস খেলা, অবশ্যই এটা একটা বড় প্লেয়ারদের লক্ষণ না। এরকম তো কথা নর্মালি হয়ে থাকে, দেখা যাচ্ছে যে যখন আপনি এরকম সিচুয়েশন আসে আমরা তখন চিন্তা করি যে হয়তো বা এক ওভারে ছয় তিনটা ছয় দরকার, তখন চিন্তা আসে যে হয়তো প্রথম বলে যদি আমরা একটা ছয় আসে হয়তো এখানে আমাদের টিমের জন্য অ্যাডভান্টেজ হবে এবং ব্যাটসম্যানেরও আত্মবিশ্বাস বাড়বে। তো এরকম ডিসকাস আর কি না, ক্রিকেটে এরকম সিচুয়েশন অনেক আসবে। বাট এখানে একটা বিষয় কি যে আপনার ডাগ আউটের কথা বললে যে আমরা ম্যাচটা আসলে 70% আমরা ব্যাকফুটে ছিলাম, আপনি যদি 12 ওভার 13 ওভার পর থেকে দেখেন। তো সেই জায়গার থেকে এরকম একটা কাম ব্যাক এবং মিরাজ আর মালিক ভাইয়ের একটা দুর্দান্ত ইনিংস, তো টেনশনও কাজ করতেছিল, আমি বলবো না যে টেনশন কাজ করতেছিল না। তো অ্যাজ এ প্রত্যেকজনেরই একটা ইয়ে ছিল আর কি যে জিতবো কি জিতবো না, জিতবো কি জিতবো না, এরকম একটা মুভমেন্ট ছিল। না নিজের বলিং আমি ভালো কিছু করতে পারলে সবসময় আমি হ্যাপি থাকি, বাট এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে আমি টিমের জন্য কতটুকু আমি কার্যকর হইলাম, আমাকে যে যার কারণে খেলানো হয়েছে সেটা আমি ফুলফিল আপ করতে পারলাম কি না, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো মাশাল্লাহ আমার কাছে ভালো লাগছে আর কি। না নর্মালি এখানে দেখবেন যে আপনি গত কয়েকদিন ধরে খেলা হচ্ছে উইকেটে, আর যখন আপনি একই উইকেটে বেশ কয়েকটা খেলা হবে সাধারণত ওই উইকেটগুলো একটু স্লো হওয়াটাই স্বাভাবিক। তো অ্যাজ এ এই জন্যই হয়তো খেলানো না, অবশ্যই এটার কারণ আছে। প্রথমত কারণ আপনি যখন 3-4 ওভারে যাবেন তখন স্পিনারদের খুব কম করায়, আর দ্বিতীয়ত কারণ দুটাই লেফটি ব্যাটসম্যান ছিল, হয়তো বা রাইটি ব্যাটসম্যান থাকলে করাই তো, বাট আসলে এই রিস্কটা ওই সময় কেউই নেয়। আমরা বেশ কয়েকটা ম্যাচ দেখলাম যে রান চেজ হোক বা বরিশালের স্টার্টিংটা একটু স্লো হয়, স্টার্টিংটা স্লো হলে আপনার শেষ দিকে কিছুটা চাপ পড়ে যায় আর কি। আজকে যেমন ম্যাচ বের হয়েছে বা বের হওয়ার সম্ভাবনা খুব কম ছিল, তো এগুলো নিয়ে কি টিমের মধ্যে আলোচনা হয় কিনা? না এটা আসলে টিমের অভ্যন্তরীণ বিষয়, তারপরেও যে আপনি দেখবেন যে উইকেটের বিহেভটা কী বা আপনি আপনার প্ল্যানটা কীভাবে সেট আপ করতেছেন। আজকে যে উইকেটটা খুব ইজি উইকেট ছিল তা কিন্তু না, উইকেটটা অনেক কঠিন উইকেট ছিল। তো আমি মনে করি যে প্রথম দিকে হয়তো বা আমাদের প্ল্যান ভালোই ছিল, মিডিল দিকে হয়তো বা একটু এদিক সেদিক হয়েছে যার জন্যে লাস্টের এই টার্গেটটা চলে আসছে। তো তারপরে বলবো আমি যে টিমে যখন আপনি একটা টিম সেট আপ করবেন বা একটা টিম খেলবে এরকম মাঝে মধ্যে এরকম সিচুয়েশন আসবে এবং ওটা আমরা হ্যান্ডেল করতেছি কী করে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই।